নারী মনের হদিশ পাওয়া কি সহজ কথা? তা হয়তো না, কিন্তু প্রেমের মোক্ষম বাণটি চালানো আগে কিছু কৌশল তো অবলম্বন করতে পারেন, যাতে অন্তত মেসেজের মাধ্যমে উত্তর পাওয়ার পথটি আরও সুগম হয় এবং তা যাতে আপনার অনুকূল হোক তেমনই কিছু সূত্র মিলেছে বিশেষজ্ঞদের থেকে। এক, প্রেমের ক্ষেত্রে প্রথম দর্শন খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি একেবারেই হেলাফেলা করবেন না, আর এক্ষেত্রে আপনার হাতিয়ার হবে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার, সেটি যেন অবশ্যই আকর্ষণীয় হোক, আপনার সেরা দিকগুলি যেন সেখানে প্রতিফলিত হোক। দুই, মেয়েদের সবচেয়ে বেশি অপছন্দের নিজের ভাল লাগার মানুষটির পাশে অন্য কোনো সুন্দরী মহিলাকে দেখা, এমনটা হলে মেয়েরা অতিরিক্ত সচেতন হয়ে পড়েন আর প্রেমিকের ক্ষেত্রে বারতি যত্নশীল হয়ে পড়েন। তিন, অধিকাংশ মেয়েরাই সংবেদনশীল পুরুষ পছন্দ করেন, যারা মানুষের পাশাপাশি অন্যান্য পশু পাখিদের প্রতিও উদার হতে পারেন, তাই বাড়িতে পোষ্য থাকলে তার সঙ্গে নিজের একটি সুন্দর ছবি আপলোড করতেই পারেন। চার, ভুল করে ঠিক কাজটা করতেই পারেন, বুঝলেন না, আরে ফোনে ভুল নম্বর ডায়াল করে কিংবা ভুল মেসেজ পাঠিয়ে কত সম্পর্কই না ঠিক হয়ে গিয়েছে, আপনি একবার চেষ্টা করে দেখতেই পারেন এই মিষ্টি ভুলটা করে। পাঁচ, সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে দুষ্টু মিষ্টি মেসেজের তুলনা নেই, আজকাল মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে তো হামেশাই এমন বার্তা পাওয়া যায়, তবে মহিলাদের পাঠানোর ক্ষেত্রে অবশ্যই শালীনতা বজায় রাখবেন। Yeah.